ওকে সবাইকে টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা একটা টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম উইদাউট ক্লু যেটা হচ্ছে মোস্ট অফ দি আমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা থাকে তাদের জন্য এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট কারণ উইদাউট ক্লুতে আমাদের দশটা অফ কিন্তু মার্কস থাকে সো আমরা যদি ভালো একটা পয়েন্ট এখান থেকে ক্যারি করতে চাই ভালো একটা যদি জিপিএ যদি আমি এখান থেকে ক্যারি করতে চাই তাহলে এটা অবশ্যই আমাদের কী করতে হবে ভালোভাবে আয়ত্ত করতে হবে তো এখন যে বিষয়টা থাকে যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে উইদাউট ক্লু পার্ট ফাইভ তো এর আগে আমরা কিন্তু এক থেকে চার পর্যন্ত উইদাউট ক্লুর আমরা চারটা পার্ট আমরা করেছি আজকে আমরা পার্ট ফাইভে আছি তো আমরা যদি হচ্ছে এক থেকে চার পর্যন্ত এই পার্টটা যদি না দেখে থাকি তাহলে আমি সবাইকে আগে বিনীত অনুরোধ করব যে এক থেকে চার পর্যন্ত এই চারটা পার্ট আপনারা আগে দেখবেন কারণটা কি আমাদের এই পার্টগুলো সিরিয়ালি করার উদ্দেশ্যটা হচ্ছে যাতে যে কোনো একজন শিক্ষার্থী ইজিলি এই জিনিসগুলো কি করতে পারে ভালোভাবে ক্যারি করতে পারে বা আয়ত্ত করতে পারে এই কারণে কিন্তু আমাদের ক্রমান্বয়ে সাজানো আছে কারণ আমি যদি এক থেকে চার পর্যন্ত ভালোভাবে যদি না বুঝি তাহলে পাঁচ নম্বর পার্টটা কিন্তু আমরা একেবারেই বুঝতে পারবো না এটা আমরা সর্বোপরি একটু মনে রাখবো তো যাই হোক আমরা এক থেকে চার অলরেডি এই পার্টগুলো আলোচনা করেছিলাম এখন আমরা হচ্ছে পার্ট ফাইভ নিয়ে আমরা একটু আলোচনা করবো তো এখন আমরা একটু যদি দেখি যে এখানে আমাদের যে উইদাউট ক্লুটা দেওয়া আছে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এগুলো হচ্ছে সবগুলোই বোর্ড কোশ্চেন আমি যেগুলো আলোচনা করেছি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ অথবা বিভিন্ন ভালো ভালো কলেজে এই কোয়েশ্চেনগুলো অলরেডি চলে আসছে ওখান থেকে আমরা সংগ্রহ করে মোটামুটি এই জিনিসগুলো আমরা এখানে দিয়েছি তো প্রত্যেকটা উইদাউট ক্লুই হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট সো আমরা গুরুত্ব সহকারে জিনিসগুলো আমরা পড়ব, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে এ টিচার লিডস গ্যাপ দে বলাইস অফ পিপুল লার্জ অর লার্জ অর স্মল তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এ টিচার লিডস এখন যদি এ নাম্বারটা যদি দিই তাহলে আমরা এখানে কি দিব গ্রুপ গ্রুপ দিব গ্রুপ মানে কি একটা সমষ্টি মানে একটা হচ্ছে গোষ্ঠী যেটা আমরা বলে থাকি এবং গ্রুপ কিন্তু কখনো একজনে কিন্তু আমাদের গঠিত হয় না একাধিক ব্যক্তিবর্গ নিয়ে আমাদের সাধারণত কি হয় গঠিত হয় তাহলে আমরা যেটা এখানে বলতে চাচ্ছি এ টিচার লিডস লিডস মানে নেতৃত্ব দেওয়া তো অলরেডি আমার সেন্টেন্সে কিন্তু ভার কিন্তু দেওয়া আছে সো আমাদের নতুন করে ভার ইউজ করার আর কোনো দরকার নাই তাহলে আমরা এখানে যেটা বললাম যে লিটা এ টিচার লিডস গ্রুপ অফ পিপুল একজন টিচার বা একজন শিক্ষক মানে একটা গ্রুপকে কি করে থাকে নেতৃত্ব দিয়ে থাকে এবং সেই গ্রুপটা আমাদের কী হইতে পারে লার্জও হইতে পারে অথবা কী হইতে পারে স্মলও হইতে পারে তো আমি পরে লিখে দিয়েছি লার্জ অর স্মল তাহলে সেই গ্রুপটা আমার ছোট বড় যে কোনোটাই হইতে পারে এরপর যেটা দেওয়া হয়েছে লিডারশিপ ইজ নেসেসারি লিডারশিপ মানে তো আমরা জানি নেতৃত্ব ইজ এভরি গ্যাপ অফ লাইফ ওকে তাহলে আমরা এখানে দিতে পারি সেক্টর অথবা দিতে পারি স্পেয়ার স্পেয়ার অফ লাইফ এটা একই জিনিস সেক্টর মানে আমাদের হচ্ছে কি ক্ষেত্র যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্ষেত্র তো আমাদের হচ্ছে যে এটা বলা হচ্ছে যে লিডারশিপ ইজ নেসেসারি ইন এভরি আমাদের এখানে অবশ্যই একটা নাউন দিতে হবে কারণ এভরিটা এখানে কিন্তু হিসেবে কাজ করছে এবং পরে প্রিপোডিশন দেওয়া আছে সো আমার এখানে মাস্ট বি একটা কি দরকার অবভিয়াসলি একটা নাউন দরকার কারণ এভরি কী আমরা যদি বলি এভরি স্কুল এভরি মাদার এভরি স্টুডেন্ট তাহলে এই যে আমরা কথাগুলো বলছি তার মানে এভরির পরে অবভিয়াসলি আমাদের কি করতে হবে একটা নাউন ইনসার্ট করতে হবে তাহলে এই আমরা লিখলাম যে এভরি সেক্টর অথবা স্পেয়ার অফ লাইফ মানে জীবনে প্রতিটা ক্ষেত্রেই আমাদের সাধারণত এটা দরকার এরপর যদি লেখি নো ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন মানে কোনো প্রতিষ্ঠান পলিটিক্যাল পার্টি অর গভর্নমেন্ট মানে এখানে বলা হয়েছে কোনো প্রতিষ্ঠান কোনো সংগঠন পলিটিক্যাল পার্টি অভর্নমেন্ট অথবা হচ্ছে আমাদের সরকার ক্যান গ্যাপ এ লিডার তাহলে এখন আমরা সি নাম্বারটা যদি দিই এটা আমাদের হবে অর্গানাইজ অর্গা এখানে আমরা কি নাইস অথবা চাইলে আমরা এখানে কি দিতে পারি ফাংশন দিতে পারি ওকে উইদাউট এ লিডার মানে একজন হচ্ছে ইয়ে ছাড়াই মানে হচ্ছে যে অর্গানাইজ হয়ে থাকে তাহলে এই যে আমরা সেন্টেন্সটা বললাম যে কোনো প্রতিষ্ঠানই আমাদের সাধারণত কি মানে পলিটিক্যাল পার্টি যেটাই বলি না কেন তারা কিন্তু একজন লিডার মানে নেতা ছাড়া কিন্তু কোনো কিছুই আমাদের অর্গানাইজ করতে পারে না এরপর যদি আসি দ্য অ্যাক্টিভিটিস অব দ্য ফলোয়ার্স অ্যাক্টিভিটিস মানে কার্যকলাপগুলো অব দ্য ফলোয়ার্স মানে তার যারা অনুসারী অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে যে একজন নেতা তার যে ফলোয়ার বা অনুসারী আছে আর গ্যাপ দে বলা বাই দ্য লিডারশিপ ওকে তাহলে এখন হচ্ছে আমরা বাই এখানে আমরা দিতে পারি কি অপারেটেড অপারেটেড মানে হচ্ছে কি পরিচালিত হওয়া তাহলে আমরা এখানে দিতে পারি অপারেটেড তাহলে সে হচ্ছে কি হচ্ছে পরিচালিত হচ্ছে বাই দ্য লিডার মানে তাহলে তাহলে হচ্ছে কি ওই লিডার দ্বারা সে কি হচ্ছে পরিচালিত হচ্ছে ওকে টু রিচ এখন আমরা এখানে দিতে পারি গোল অথবা ডেস্টিনেশন কারণ যেহেতু এটা উইদাউট ক্লু সো আমাদের উত্তরটা কিন্তু ভিন্ন হইতে পারে গোল অথবা হচ্ছে আমাদের কি ডেস্টিনেশন কারণ আমরা জানি যে চূড়ান্ত ডেস্টিনেশন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য ওকে তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে বাই দ্য লিডার টু রিচ গোল অথবা হচ্ছে কি ডেস্টিনেশন মানে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য ওকে তাহলে এখন যে বিষয়টা দাঁড়ালো যে দ্য অ্যাক্টিভিটিস মানে আমাদের কার্যকলাপগুলো ফলোয়ারের যে কার্যকলাপগুলো আর অপারেটেড পরিচালিত হয় কার দ্বারা বাই দ্য লিডার অর্থাৎ হচ্ছে লিডার কী করে পরিচালিত করে টু রিচ কিসে পৌঁছানোর জন্য যে একটা নির্দিষ্ট লক্ষ্য ডেস্টিনেশনও মানেও কিন্তু একটা লক্ষ্য গোল মানেও কিন্তু হচ্ছে আমাদের লক্ষ্য আচ্ছা ইট গোস উইদাউট সেইং দ্যাট এটা বলা যায় যে এ গুড লিডার প্লেস মানে একজন ভালো নেতা ভূমিকা রাখতে পারে ভ্যালুয়েবল রোল গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে ইন হিস অর্গানাইজেশন মানে হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু কি সে রাখতে পারে অ্যামং দ্য কোয়ালিটিস মানে একজন নেতার কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে হবে এবং থাকেও তাহলে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে অ্যামং দ্য কোয়ালিটিস তার বিভিন্ন গুণাবলীর ধরে অব লিডারশিপ টপ গ্যাপ তাহলে এখন টপটা হচ্ছে আমাদের কি এখানে কিন্তু একটা অ্যাডজিটিভ তাহলে অ্যাডজিটিভ এর পরে কিন্তু আমাকে মাস্ট বি কী করতে হবে নাউন কিন্তু ইউজ করতে হবে তাহলে আমি এখানে একটা নাউন দিই তাহলে টপ ইম্পর্টেন্স আমরা এখানে দিতে পারি ইম্পর্টেন্স ওকে তাহলে এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে অ্যামং দ্য কোয়ালিটিস অব লিডারশিপ টপ ইম্পর্টেন্স মানে আমাদের গুরুত্ব দিতে হবে মে বি গিভেন মানে আমাদের দেওয়া হইতে পারে তারপরে আমাদের বলা হয়েছে টু এরপর আমাদের আর একটা কি গ্যাপ দেওয়া হয়েছে টু এ কজ ওকে তাহলে এখন টপ ইম্পর্টেন্স মানে সর্বোচ্চ গুরুত্বটা দেওয়া হইতে পারে টু এখানে আমরা যেটা দিব ডেভোট ডিই ডেভোট 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 মানে কি আমাদের সাধারণত কি কোনো কিছু উৎসর্গ করা তাহলে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি ডেবট টু এ মানে একটা কারণের দিকে কি করা হয় এটা উৎসর্গ করা হয় এ লিডার বিলিভস ইন এ কজ একজন নেতা বিশ্বাস করে এই কারণে হুইস ইজ গ্যাপ দ্য ফর দ্য গুড ওকে তাহলে এখন একজন নেতা হচ্ছে যে আমাদের সাধারণত যেটা থাকে হুইস ইজ ইম্পর্টেন্ট আমরা দিতে পারি হুইস ইজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমরা দিতে পারি কারণ ইসটা হচ্ছে আমরা জানি যে লিঙ্কিং ভার্ক লিঙ্কিং ভার্বের পরে আমরা সাধারণত কি ইউজ করি অ্যাডজিটিভটাকে ইউজ করে থাকি হুইচ ইজ ইম্পর্টেন্ট অথবা ভ্যালুয়েবলও আমরা দিতে পারি এখানে চাইলে আমরা চাইলে ভ্যালু এবলও ভ্যালুয়েবলও দিতে পারি ভ্যালুয়েবল ফর দ্য গুড অফিস ইনস্টিটিউশন মানে তার প্রতিষ্ঠানের জন্য আমাদের কোনটা মূল্যবান হবে অথবা গুরুত্বপূর্ণ হবে অর পার্টি অথবা তার পার্টির জন্য কি হইতে পারে হি ইন্সপায়ার্স ইন্সপায়ার্স মানে কি উৎসাহ দেওয়া হি ইনসপায়ার্স ইজ গ্যাপ দেওয়া বলা হয়েছে টু ডেভোট তাহলে এখন দেম সেলভস তাহলে এখন আমাদের বলা হয়েছে ফলোয়ার্স মানে অনুসারী যারা ফলোয়ার্স ওয়ার্ডটার সাথে আমরা সবাই কিন্তু পরিচিত কারণ সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স ফলোয়িং এই জিনিসগুলো কিন্তু আমরা প্রায়ই দেখে থাকি তাহলে মানে একজন নেতা তার যা অনুসারী আছে তাদেরকে সে কি করে মানে উৎসাহিত করে টু ডেভোট দেম সেলভস মানে তাদেরকে কোনো কিছু উৎসর্গ করার জন্য টু দ্যাট কজ মানে কোনো কারণের ক্ষেত্রে অ্যান্ড ফাইট এবং আরও জিনিসটা শিখাই যে কী কারণে সে যুদ্ধ করবে ফর ইট আন্ডার হিস আন্ডার মানে কি কারো তত্ত্বাবধানে কারো নিয়ন্ত্রণে কারো অধীনে তাহলে আন্ডার হিস এখানে আমরা কী দিতে পারি লিডারশিপ ওকে তাহলে আমরা লাস্টেরটা আমরা এখানে কী দিব লিডারশিপ মানে তার নেতৃত্বের এর ভিতরে সে তাহলে পরিচালিত করে থাকে আর কি ওকে মানে তার নেতৃত্বের ভিতরেই বা তার নেতৃত্বের অধীনে তার যে অনুসারীরা আছে তাদেরকে সে কী করে থাকে উৎসাহিত করে থাকে তো যাই হোক আমি আবার এটা একটু রিভিউ করে দিই যে আমাদের এই যে উইদাউট ক্লুটা ছিল এটার যদি আমরা একটু রিভিউ করি তো আমাদের ফার্স্টে যেটা বলা হয়েছে এ টিচার লিডস মানে একজন শিক্ষক লিড দিয়ে থাকে গ্রুপ অফ পিপুল মানে একটা গোষ্ঠীকে সেটা আমাদের লার্জও হইতে পারে আবার কি হইতে পারে স্মল হইতে পারে এরপর আমি যেটা লিখলাম লিডারশিপ ইজ নেসেসারি ইন এভরি সেক্টর অথবা স্পিয়ার অফ লাইফ তাহলে আমাদের নেতৃত্বটা প্রতিটা জীবনের প্রতিটা কিন্তু আমাদের বেসিক্যালি দরকার নো ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন অর্থাৎ কোনো প্রতিষ্ঠানই পলিটিক্যাল পার্টি অথবা গভর্নমেন্ট মানে আমাদের সেটা রাজনৈতিক সংগঠন হোক সরকারি প্রতিষ্ঠান হোক অথবা এগুলো ছাড়াও যে কোনো সংগঠন হোক না কেন তারা কি করতে পারে কেন অর্গানাইজ অর্গানাইজ অথবা ফাংশন ফাংশন মানে পরিচালিত হওয়া অর্গানাইজ মানে গঠিত হওয়া উইদাউট এ লিডার তাহলে একজন লিডার ছাড়া কিন্তু আমাদের কোনো সংগঠনই কিন্তু কি হইতে পারে না পরিচালিত হইতে পারে না এরপর যেটা আমরা লিখলাম দ্য অ্যাক্টিভিটিস অব দ্য ফলোয়ার্স আর মানে আমাদের যে কার্যাবলীগুলো একজন অনুসারীদের আর অপারেটেড মানে পরিচালিত হয় বাই দ্য লিডার মানে একজন হচ্ছে লিডার দ্বারা পরিচালিত হয় টু রিচ এরপর আমরা যেটা দিয়েছি গোল অথবা ডেস্টিনেশন মানে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য তাহলে আমরা এখানে গোল অথবা ডেস্টিনেশন যে কোনোটাই আমরা দিতে পারি এরপর যেটা বলা হয়েছে ইট গোস উইদাউট সেইং দ্যাট এটা বলা যায় যে এ গুড লিডার যে একজন ভালো নেতা প্লেস ভ্যালুয়েবল রোল ইন ইস অর্গানাইজেশন মানে তার প্রতিষ্ঠানের জন্য একটা কিন্তু কি করে থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং দ্য কোয়ালিটিস তার যতগুলো গুণাবলী আছে তার ভিতরে আপ লিডারশিপ মানে একজন নেতৃত্বের একটা নেতৃত্বের ভিতরে যতগুলো গুণাবলী থাকে টপ ইম্পর্টেন্স তার ভিতরে সর্বোচ্চ গুরুত্বটা দিতে হয় কারণ কি কারণ এখানে টপটা হচ্ছে নাউন দিতে হবে এই জন্য আমরা যেটা বললাম যে টপ ইম্পর্টেন্স মেবি মানে সর্বোচ্চ গুরুত্বটা দেওয়া হয় টু ডেভোট টু এ কজ মানে ডেভোট মানে যে আমরা জানি যে উৎসর্গ করা একটা কারণের পরিপ্রেক্ষিতে দেওয়া হয় এই লিডার বিলিভস একজন নেতা বিশ্বাস করে ইন এ কজ মানে একটা হচ্ছে কারণের পরিপ্রেক্ষিতে হুইস ইজ ইম্পর্টেন্ট অথবা ভ্যালুয়েবল যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হইতে পারে অথবা মূল্যবান হইতে পারে ফর দ্য গুড অফ ইস ইনস্টিটিউশন মানে তার প্রতিষ্ঠানের জন্য অর পার্টি অথবা আমাদের তার পার্টির জন্য যে জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ হইতে পারে হি ইন্সপায়ার্স ইজ ফলোয়ার্স সে তার অনুসারীদের কী করে থাকে মানে উৎসাহ দিয়ে থাকে টু ডিভোট মানে উৎসর্গ করার জন্য দেমসেলভস মানে তাদেরকে এরপর আমরা যেটা বলছি টু দ্যাট কজ মানে এই কারণে পরিপ্রেক্ষিতে অ্যান্ড ফাইট এবং হচ্ছে কি যে ফাইভ বলতে আমরা সাধারণত যেটা বলে থাকি যুদ্ধ করে থাকি ফর ফর ইট এটার জন্য আন্ডার হিস তার সাথে আমরা এখানে কি দিয়েছি লিডারশিপ মানে তার নেতৃত্বের অধীনে ওকে তাহলে আমরা আশা করি যে আমরা এই পার্ট ফাইভের ভিতরে যে নয় নম্বর যে উইদাউট ক্লুটা ছিল আমরা আশা করি সবাই এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি এরপরে আমরা এই পার্টেই আমরা আর একটা উইদাউট ক্লু নিয়ে ডিসকাস করবো তো আমরা ইতিমধ্যেই পার্ট ফাইভে আমাদের নয় নম্বর যে উইদাউট ক্লুটা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি শেষ করেছি এখন আমরা আলোচনা করব হচ্ছে দশ নম্বর যে আমাদের প্র্যাকটিসটা আছে সেটা নিয়ে কারণ আমাদের কিন্তু এর আগেও এই চারটা পার্ট কিন্তু আমরা অলরেডি উইদাউট ক্লু রিলেটেড করেছি তো আমরা সবাই আগে ওই চারটা পার্ট আগে দেখব দেখার পরে লাস্টে এসে আমরা যে কাজটা করব পার্ট ফাইভটা হচ্ছে আমরা আলটিমেটলি হচ্ছে আমরা একটু দেখব তাহলে আমি এখন টেন নম্বরটা যদি একটু খেয়াল করি হোয়াট ইজ দ্য রোল অফ মেন অ্যান্ড ওমেন ইন আওয়ার সোসাইটি অর্থাৎ আমাদের সমাজে মানে হচ্ছে মেল এবং মেন এবং ওমেন এই দুইটার মধ্যে আমাদের আসলে অ্যাকচুয়ালি ভূমিকাটা কি সেটা কথা বলা হয়েছে দ্য কমন অ্যান্সার আমাদের হচ্ছে একদম সোজা যে উত্তরগুলো আর কি উড বি দ্যাট এ ম্যান ইজ দ্য গাইড তাহলে একজন মানুষ হচ্ছে সে কী করবে কাউকে গাইড করবে পরিচালিত করবে দ্যাট এ ম্যান ইজ দ্য গাইড তারপরে আমরা এখানে কি দিব প্রোটেক্টর এই নাম্বারটা আমরা দিব হচ্ছে প্রোটেক্টর প্রোটেক্টর মানে যিনি হচ্ছে কাউকে রক্ষা করছে এমন একজনকে কিন্তু বোঝাচ্ছে তাহলে একজন মানুষ এম এ ম্যান বলতে আমরা যে শাসিত সমাজের কথা বলছি তাকে তাহলে ম্যান ইজ দ্য গাইড একজন মানুষ হচ্ছে কাউকে পরিচালিত করবে প্রোটেক্টর মানে কাউকে রক্ষা করবে কারণ এখানে কিন্তু আমাকে নাউন দিতে হবে কেন নাউন দিতে হবে কারণ এই যে গাইড হচ্ছে আমাদের একটা কিন্তু নাউন প্রোভাইডর এটাও কিন্তু একটা নাউন আবার প্রোটেক্টর এটাও কিন্তু একটা নাউন তাহলে আমাদের একটা প্যারালাল স্ট্রাকচার বলে ইংলিশ গ্রামার একটা টপিকস আছে যে প্যারালাল স্ট্রাকচার যে আমাদের আগের দুইটা যদি নাউন হয় তাহলে পরের নাউনটা কিন্তু আমাদের কিন্তু কি নাউন হিসেবে কিন্তু কাজ করবে প্রোটেক্টর অ্যান্ড প্রোভাইডর ফর হিস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন মানে তার স্ত্রীকে এবং সন্তান কী করবে সে রক্ষা করবে এ ওমেন্স রোল একজন নারীদের ভূমিকাটা হইতে পারে ইজ দ্যাট অফিস ওয়াইফ গ্যাপ দেব নাম্বার গ্যাপ দেওয়া আছে অ্যান্ড হোম মেকার তাহলে একজন স্ত্রী তার ভূমিকাটা হইতে পারে কি ওয়াইফ তার সাথে আমরা এখানে দিতে পারি কি মাদার হইতে পারে কারণ সে কখনো স্ত্রী কখনো মা অথবা হচ্ছে হোম মেকার গৃহিণী তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি মাদার দিব মাদার দিব তাহলে বি নাম্বারটা আমরা এখানে যেটা দিলাম যে একজন নারীর ভূমিকাটা হইতে পারে সে কখনো স্ত্রী তারপর হচ্ছে কখনো হচ্ছে মা অথবা কি হোম মেকার বা গৃহিণী হিসাবে ইট ওয়াজ এ কমনালি বিলিভ দ্যাট মানে এটা সহজেই বিশ্বাস করা যায় যে বা বলা হয় যে দ্যাট মেন শুড বি দ্য কারণ আমরা জানি যে একজন একজন পুরুষকে অবশ্যই কি উপার্জনক্ষম ব্যক্তি হইতে হবে দ্যাট মেন শুড বি দ্য এখানে আমরা সি নাম্বারটা দিতে পারি কি ব্রেড উইনার্স ব্রেড উইনার্স মানে উপার্জনকারী উইনার্স ওকে মানে একজন হচ্ছে পুরুষের ভূমিকাটা থাকবে যে সে সময় কি করবে উপার্জন করবে উপার্জনক্ষম ব্যক্তি হবে অ্যান্ড ওমেন শুড বি বিজি অ্যাট হোম এবং হচ্ছে একজন নারী সে বিজি থাকবে অ্যাট হোম প্রিপিয়ারিং তাহলে আমরা ডি নাম্বারটা আমরা এখানে যেটা দিতে পারি হচ্ছে কি প্রিপিয়ারিং ফুড তাহলে আমরা ডি নাম্বার আমরা যেটা দিব প্রিপেয়ারিং প্রিপিয়ারিং ফুড তো এখন আমাদের যে বিষয়টা থাকবে যে একজন হচ্ছে পুরুষ হচ্ছে সে সবসময় উপার্জন করবে আর নারীর নারী বিজি থাকবে হচ্ছে বা থাকা উচিত তার হচ্ছে আমাদের কি খাবার তৈরিতে ইন এডিশন অতিরিক্তভাবে বলা হয় যে ওমেন উড গিভ বার্থ টু গ্যাপ দিয়ে বলা হয়েছে চিলড্রেন তাহলে হচ্ছে নারীরা হচ্ছে সাধারণত কি মানে সন্তান জন্ম দিবে এবং তাদেরকে কি করবে লালন পালন করবে তাহলে ব্রিং আপ বা আমরা দিতে পারি লুক আপ্টার এটাও কিন্তু আমরা চাইলে কি করতে পারবো দিতে পারবো ওকে তাহলে ব্রিং আপ এখানে বলা হয়েছে কি চিলড্রেন ওকে এম্যান হ্যাড এ ওম্যান হ্যাড টু বি একজন নারী অবশ্যই হইতে হবে কি উইস মিন শি হ্যাড টু বি ওকে হ্যাড টু বি এখানে আমরা দিব হচ্ছে ফ্যামিন তাহলে আমরা এ নাম্বারটাতে আমরা যেটা দিতে পারি হচ্ছে কি ফ্যামিন এম আই এন ই ফ্যামিন মানে হচ্ছে আমাদের নারী তো একজন বলা হচ্ছে একজন নারী সে নারীর মতোই আমাদের হইতে হবে উইস মিন যার মানে হচ্ছে শি হ্যাড টু বি মানে তাকে অবশ্যই এখানে আমাদের দেওয়া আছে উইক উইক মানে হচ্ছে দুর্বল সাবমিসিভ মানে অনুগত আর ডিপেন্ডেন্ট মানে কার উপর নির্ভরশীল হওয়া তাহলে হ্যাড টু বি এখানে আমরা জি নাম্বারটাতে আমরা এখানে কি দিতে পারি সফট ওকে তাহলে জি নাম্বারটাতে আমরা এখানে কী লিখলাম সফট দিলাম মানে সে একদম নরম মনের হবে তারপরে উইক কিছুটা দুর্বল থাকবে সাবমিসিভ অ্যান্ড ডিপেন্ডেন্ট অন মেন এবং একজন পুরুষের উপর কী থাকবে সে নির্ভরশীল থাকবে ফর হার কেয়ার অ্যান্ড এই নাম্বারটা যদি আমরা দিই তাহলে আমাদের এখানে হবে প্রোটেকশন প্রোটেকশন ওকে তাহলে এখন হচ্ছে যে তার হচ্ছে আমাদের যত্ন এবং প্রোডাকশনের জন্য সে অন্যের উপর আমাদের কি হবে নির্ভরশীল হবে মোর দেন এনিথিং এলস মানে আরও যদি আমরা বলতে চাই ইট ওয়াজ হেল্প দ্যাট এটা বলা যায় যে দ্যাট ওমেন গ্যাপ দে বলা হয়েছে কম্পিটেন্সেন্সি অ্যান্ড ইফিসিয়েন্সি ওকে তাহলে এখন আমাদের যে বিষয়টা হচ্ছে ওমেন এখানে আমরা এখানে যেটা করতে পারি ওমেন হ্যাব বা এখানে আমরা দিতে পারি আর একটা জিনিস ইট ওয়াজ ইট ওয়াজ এখানে বলা হয়েছে হেলথ দ্যাট এটা আমাদের ধরে রাখা হয় যে ওমেন তারপরে আমরা যেটা দিতে পারি হ্যাড টু বি বা আমরা এখানে দিই হচ্ছে হ্যাপ দিয়ে দিই হ্যাপ হুম হ্যাপ কম্পিটিশেন্সি অ্যান্ড ইফিসিয়েন্সি মানে তার হচ্ছে আমাদের এই ইয়েটা থাকতে হবে বাট ওমেন হ্যাপ প্রুফ দ্যাট কিন্তু নারীরা এটা প্রমাণ করেছে দিস আদারওয়াইজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং লাস্টে আমরা এখানে কি দিব বাংলাদেশ যে তারা কিন্তু তারা কিন্তু এইটা মোটামুটি আলটিমেটলি প্রমাণ করেছে যে হচ্ছে তাদের যে আমাদের ইফিসিয়েন্সি এটা আছে তার যাতে কার্যকারিতাটা আমাদের সাধারণত থাকে তাহলে আমরা যদি একটু ধরে নেই হোয়াট ইজ দ্য রোল অফ মেন অ্যান্ড ওমেন ইন ওয়ার সোসাইটি অর্থাৎ আমাদের সমাজে মেন এবং ওমেন এদের ভূমিকাটা কি। এখানে আমাদের বলা হয়েছে দ্য দ্য কমন অ্যান্সার মানে আমাদের একদম কমন যদি উত্তরটা যদি আসে উড বি দ্যাট এ ওমেন ইজ দ্য গাইড এ ম্যান ইজ দ্য গাইড সে একজন হচ্ছে কারোর প্রতিরক্ষা করবে প্রোটেক্টর অ্যান্ড প্রোভাইডর এবং কাউকে রক্ষা করবে ফর হিস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন মানে তার স্ত্রীকে এবং তার সন্তানদেরতে সে কি করবে রক্ষা করবে এ ওমেন্স রোল একজন নারীর ভূমিকাতে হইতে পারে ইজ দ্যাট অফ ওয়াইফ মাদার অ্যান্ড হোম মেকার মানে তার স্ত্রী হিসেবে মা হিসেবে অথবা কি হোম মেকার হিসেবে ইট ওয়াজ এ কমনআর্লি বিলিভ দ্যাট এটা বিশ্বাসযোগ্য যে দ্যাট মেন শুড বি দ্য ব্রেড উইনার্স মানে মানুষ হচ্ছে আমাদের কি উপার্জন কম দেখতে হবে অ্যান্ড ওমেন শুড বি বিয়ারিং ফুড এবং নারীরা আমাদের এখানে থাকবে হচ্ছে কি খাবার প্রস্তুতিতে ইন এডিশন অতিরিক্ত ওমেন উড গিভ বার্থ নারীরা হচ্ছে সন্তান নিয়ে আসবে টু অ্যান্ড ব্রিং আপ চিলড্রেন এবং তাদের সন্তানদের কি করবে লালন পালন করবে এরপর যেটা বলা হয়েছে এ ওমেন হ্যাড টু বি ফ্যামিন একজন নারী নারীর মতোই থাকবে মিন যার মানে হচ্ছে সি হ্যাড টু বি সফট সে হচ্ছে মানে নরম মনের হবে উইক দুর্বল থাকবে অ্যান্ড সাবমিসিভ অ্যান্ড ডিপেন্ডেন্ট অন মেন ফর আর কেয়ার অ্যান্ড প্রোটেকশন এবং সে হচ্ছে তার যত্ন এবং প্রোটেকশনের জন্য কী করবে মানে একজন পুরুষের উপরে নির্ভরশীল হবে মোর দ্যান এনিথিং এলস আরও যদি আমরা বলতে চাই ইট হেল দ্যাট ওমেন হ্যাভ কম্পিটেন্সি অ্যান্ড ইফিসিয়েন্সি মানে তার কার্যকারিতা এবং কী যথাযথটা কিন্তু আছে বাট ওমেন হ্যাভ প্রুভ দ্যাট কিন্তু নারীরা এটা প্রমাণ করেছে আদারওয়াইজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং বাংলাদেশ মানে আমাদের এই বাংলাদেশে অন্তর্ভুক্তর ভিতরে আমাদের এই বিষয়টা ছিল তো যাই হোক এই ছিল আমাদের হচ্ছে আমাদের টেন নাম্বার উইদাউট ক্লু সো আমি এখানে যতগুলো এখানে আমি ডিসকাস করেছি প্রত্যেকটাই কিন্তু আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল তো আমাদের বেসিক্যালি যে বিষয়টা থাকবে যে এই জিনিসগুলো আমি যেভাবে এখানে মানে দেখে দেখাচ্ছি যে আমাদের কোথায় কোন পার্টস অফিসটা বসবে আর এখানে যদি আমাদের বুঝতে একটু সমস্যা হয় যে আমি এখানে কেন অ্যাডজিটিভ দিলাম কেন আমি এখানে নাউন দিলাম বা কেন বা আমি এখানে ভার দিলাম এটাতে যদি বুঝতে আমাদের সমস্যা হয় তাহলে আমি সবাইকে বিনীত অনুরোধ করব। আমাদের এই টেকনিক ইজ এডুকেশনের চ্যানেলে পার্স অফিস রিলেটেড অনেকগুলো আমাদের প্রায় বাইশটার মতো ভিডিও আছে পার্টস অফিসের তো আমি সবাইকে আগে বিনীত অনুরোধ করব ওই পার্টস অফিসের পার্টগুলো দেখার জন্য তাতে করে আমাদের উদ্যোগগুলোগুলো সলভ করতে এবং বুঝতে কিন্তু অনেক অনেক সুবিধা হবে তো আমি উইদাউট কুলু পার্ট ফাইভ আমি এখানেই শেষ করছি দেখা হবে উইদাউট কুলুর পার্ট সিক্সে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না তো পার্ট ফাইভ আমাদের এ পর্যন্তই দেখা হচ্ছে পার্ট সিক্সে উইদাউট কুলুর